নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল। ফল কেনার সময় অনেকেই লক্ষ্য করবেন বর্তমান দিনে ফলের গায়ে বিভিন্ন রকমের স্টিকার লাগানো থাকে। একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওই স্টিকারে চার অঙ্কের একটা সংখ্যা লেখা থাকে। ওই চার অঙ্কের সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম সংখ্যার মধ্যেই নিহিত থাকে ফলটা আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী না ক্ষতিকর। সে যে ফলের গায়েই স্টিকার লাগানো থাকে না কেন, সেটা আপেল হোক, কলা হোক, যাই হোক। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ফলের গায়ে ওই যে স্টিকার লাগানো থাকে সেই স্টিকারের বিশেষ অর্থটা কি। এক নম্বর, যদি সংখ্যাটি তিন অথবা চার দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এই ফল নট জিএমও প্রোডাক্ট। জিএমও বলতে বোঝায় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ ডিএনএর অদল বদলের মাধ্যমে প্রস্তুত ফল। এই ধরনের ফল বলা বাহুল্য শরীরের পক্ষে মোটেই ভালো নয়। নট জিএমও ফলের অর্থ হল রাসায়নিক বা পেস্টিসাইড ব্যবহার করে প্রস্তুত নয় এই ফল, অর্থাৎ নট জিএমও ফল শরীরের পক্ষে ভালো। দু নম্বর যেটা বলা যায় সেটা হলো, যদি সংখ্যাটির প্রথম অঙ্ক নয় হয় তাহলে এই ফল অর্গানিক, অর্থাৎ এই ফল জৈব ফল, রাসায়নিকের ব্যবহার হয়নি এই ফল প্রস্তুতিতে। তিন নম্বর যেটা বলা যায়, যদি সংখ্যাটি আট দিয়ে শুরু হয় তাহলে এটি জিএমও ফুড, অর্থাৎ এটি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম পদ্ধতিতে চাষ করা হয়। এই ধরনের ফল খেলে মারাত্মক অসুস্থতার সম্ভাবনা থেকে যায়। কাজেই এইবার বাজার থেকে ফল কেনার সময় ভালোভাবে খেয়াল করুন ফলের গায়ে স্টিকারটি। যদি স্টিকারের নিচে চার অঙ্কের সংখ্যা এবং সেই সংখ্যার প্রথম অক্ষরটি আট হয় তাহলে ভুলেও কিনবেন না সেই ফল, কারণ সেই ফল আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, আপনারও বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন, সবাইকে সচেতন করে দিন যাতে ফল কেনার সময় কেউ আর কোনো ভুল না করে। আর এই ধরনের হেলথ রিলেটেড আরও লেটেস্ট ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।